সালাম আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহের শিবপুরি। আজকে আমাদের এই লটকনের চারা এবং একটা করসলের চারা যাবে দেশের কক্সবাজারের পেকুয়া। এই চারাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলসহ করসল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ফুল আছে, তারপরে এইখানে ফুল আছে, এইখানে ফুল আছে, আরও ফুল আসতেছে মনে হচ্ছে ছোট ছোট। তো করসল তো অত্যন্ত উপকারী, ক্যান্সারের জন্য উপকারী একটি ফল। আর এইখানে তিনটা ধরন্ত লটকনের চারা, এই গাছগুলোতে এই বছর লটকন ছিল। আবার সামনের ফেব্রুয়ারি মার্চের দিকে এগুলোতে ফল আসবে। এই যে এগুলো লটকনের চিহ্ন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আবার ফুল আসবে। দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কত পুরাতন এবং মাটি থেকে সম্পূর্ণ আলাদা করা। গাছগুলো মারা যাবার আশঙ্কা নাই বললেই চলে, এবং পাতাও অনেকটা স্বচ্ছ সতেজ। দেখতে পাচ্ছেন সব হচ্ছে থাই লটকন, মিষ্টি জাতের থাই লটকন। এই চারাগুলো আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে পাঠাই। এই এইখানে দেখেন, এই যে এই গাছের যে ফল ছিল সেই ফল থেকে বিচি থেকে গাছ হয়েছে। তো এই যে এইগুলো সব লটকনের ধরার চিহ্ন, যে এখানে ছিল, এখানে ছিল, এই পর্যন্ত ছিল। তো লটকন গাছের সিস্টেমটা হচ্ছে, গাছ যত পুরাতন হবে তত গাছের ফল বাড়তে থাকবে, এটাই হচ্ছে লটকন গাছের সিস্টেম। তো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো সব দরন্ত গাছ। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা দেশেই কুরিয়ারে আমরা এই চারাগুলো পাঠিয়ে থাকি। তো করসলের চারাও আপনারা নিতে পারবেন, এরকম বড় চারা, 7-8 ফিটের চারাগুলো দেখতে পাচ্ছেন, 7 থেকে 8 ফিট। এটাকে বাংলাদেশে বলা হয় টক আতা, টক আতা বা করসল। অরিজিনাল অনেকেই জিজ্ঞেস করেন যে অরিজিনাল করসল আছে কিনা। তো অবশ্যই আমাদের কাছে যে গাছগুলো আছে সবগুলো অরিজিনাল করসল, এবং সবগুলো কলমের চারা। দেখতে পাচ্ছেন এই গাছে ফুল আসছে, আল্লাহ ভরসা, যদি ফুলগুলো থাকে তা তো ভালো। গাছটা কলম বেড়ে যে এখানে কলম দেওয়া, এই যে এখানে কলম দেখতে পাচ্ছেন, এখানে কলম।